হ্যালো বন্ধুরা আমি আরিফুজ্জামান আপনারা দেখছেন নাটি বাংলা প্রথমের মতো আবার চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের জন্য থাকছে কিভাবে আপনারা স্টাইলিশ ফন্ট দিয়ে ফেসবুকে পোস্ট করবেন অথবা কাউকে এ স্টাইলিশ ফন্ট দিয়ে এসএমএস করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যারা এই ধরনের স্টাইলিশ ফন্ট দিয়ে আপনাদের ফেসবুকে পোস্ট করতে পারেন না অথবা মেসেঞ্জার কাউকে স্টাইলিশ ফন্ট দিয়ে এসএমএস করতে পারেন না তাদের জন্যই আজ এই টিউটোরিয়ালটি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই আপনারা স্টাইলিশ ফোন দিয়ে আপনাদের ফেসবুকে পোস্ট করতে পারবেন বা কাউকে মেসেঞ্জার স্টাইলিশ ফোন দিয়ে এস করতে পারবেন দেরি না করে চলুন শুরু করে যাক তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বিল বাটনটিতে ক্লিক করে দিন বন্ধুরা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে টেক রিলেটেড ভিডিও পাবেন আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন বন্ধুরা আমি আপনাদেরকে দুটি পদ্ধতি অনুসরণ করে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে স্টাইলিশ ফোন ব্যবহার করে পোস্ট করবেন আপনারা যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করে আপনারা ফেসবুকে স্টাইলিশ ফন্ট দিয়ে পোস্ট করতে পারবেন প্রথম পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপ দিয়ে স্টাইলিশ ফন্ট ব্যবহার করবেন এজন্য আপনারা প্লেস্টোরে ক্লিক করবেন পরে আপনারা সার্চবারে লিখবেন স্টাইলিশ টেক্সট এটি লিখে আপনার সার্চে ক্লিক করবেন পরে আপনারা এই উপরে যে অ্যাপটি পাবেন আপনারা এই অ্যাপটিতে ক্লিক করবেন পরে আপনারা এই স্টাইলিশ টেক্সট আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি আগেই ইনস্টল করে নিছি এই জন্য আমি ওপেনে ক্লিক করলাম আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন পরে আপনারা ওপেনে ক্লিক করবেন তীর চিহ্নটিতে ক্লিক করবেন আবার তীর চিহ্নটিতে ক্লিক করবেন পরে আবার তীর চিহ্নটিতে ক্লিক করবেন পরে আপনারা এই লগু অপশানটিতে ক্লিক করবেন পরে আপনারা এই উপরে ক্লিক করবেন পরে আপনারা আবার এখানে ক্লিক করবেন পরে আপনারা এই টাইপ হেয়ার এই অপশনটিতে ক্লিক করবেন পরে আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ফেসবুক স্ট্যাটাসটি এখানে লিখে দিবেন আমি এখানে যে কোনো একটি টেক্সট লিখে দিলাম পরে আপনারা নিচে অনেক ধরনের স্টাইলিশ ফন্ট দেখতে পারবেন আপনারা এখান থেকে যে কোনো একটি ফন্ট কপি করে নেবেন আপনাদের যে ফন্টটি পছন্দ আপনারা সেই ফোনটির উপরে ক্লিক করবেন পরে আপনারা এই কপি অপশানটিতে ক্লিক করে এই লেখাটি কপি করে নেবেন পরে আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন পরে আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন পরে আপনারা এই পোস্ট অপশানটিতে ক্লিক করে আপনারা এখানে আপনাদের লেখাটি পেস্ট করে দিবেন পরে আপনারা এই উপরে পোস্ট অপশানটিতে আবার ক্লিক করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কোনো অ্যাপ ছাড়া কীভাবে আপনারা আপনাদের ফেসবুকে স্টাইলিশ ফন্ট ব্যবহার করে পোস্ট করবেন এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার চলে যাবেন আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম পরে আপনারা সার্চবারে লিখবেন ফেসবুক স্টাইলিশ ফন্ট আপনারা এইটা লিখে সার্চে ক্লিক করবেন পরে আপনারা এই দুই নম্বরে যে অপশনটি পাবেন আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন পরে আপনারা এই নর্মাল টেক্সট এই অপশানটিতে ক্লিক করবেন পরে আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পোস্ট লিখে নেবেন পরে আপনারা নিচে অনেক ধরনের স্টাইলিশ ফন্ট দেখতে পারবেন আপনারা এখান থেকে যে কোনো একটি ফন্ট কপি করে নেবেন ফন্টের উপরে ক্লিক করে ধরে রাখবেন পরে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন পরে আপনারা এখান থেকে কপি করে নেবেন পরে আপনারা আবার ফেসবুকে চলে যাবেন পরে আপনারা আপনাদের পোস্টে ক্লিক করবেন পরে আপনারা এখানে আপনাদের লেখাটি পেস্ট করে দেবেন পরে আপনারা আবার পোস্টে ক্লিক করবেন এই দেখেন আমার স্টাইলিশ ফন্টে অলরেডি পোস্ট করা হয়ে গেছে স্টাইলিশ ফন্ট দিয়ে মেসেঞ্জারে কাউকে এসএমএস করার জন্য আপনারা আপনাদের ম্যাসেঞ্জারে চলে যাবেন আমি আপনাদেরকে যে দুটি পদ্ধতি অনুসরণ করে স্টাইলিশ ফন্ট কপি করে দেখালাম আপনারা সেই দুইটি পদ্ধতির যে কোনো একটি অনুসরণ করে আপনারা স্টাইলিশ ফন্ট কপি করে নেবেন পরে আপনারা আপনাদের মেসেঞ্জার চলে যাবেন পরে আপনারা এই টেক্সট অপশানটিতে ক্লিক করবেন পরে আপনারা এখান থেকে আপনাদের কপি করা ফন্টটি পেস্ট করে দিবেন পরে আপনারা এই তীর চিহ্নটিতে ক্লিক করবেন বন্ধুরা আজ এ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওটি অনুসরণ করে খুব সহজেই আপনারা স্টাইলিশ ফোন কপি করে নিতে পারবেন পরে আপনারা সেই ফোনটি ব্যবহার করে আপনাদের ফেসবুকে পোস্ট করতে পারবেন অথবা মেসেঞ্জারে পরে পরে আপনারা সেই ফোনটি পরে আপনারা সেই ফোনটি ব্যবহার করে আপনাদের ফেসবুকে পোস্ট করতে পারবেন অথবা যে কারোর সাথে চ্যাট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের তারা সুযোগ করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বিল বটনটি দিয়ে ক্লিক করে দেবেন